হাই বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছো না কেন, আমার এক টুকরো বাগান চালায় তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ। দেখো, আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে পদ্ম গাছ সম্পর্কে। দেখো, এই পদ্ম গাছটা কিন্তু আমি তোমাদের সামনেই কাটিং করেছিলাম, সে ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি। কিন্তু দেখো, এখন দেখো গাছটায় কিন্তু আবার নতুন করে ফুল দিতে শুরু করেছে। দেখো কত কড়ি আছে গাছটায়, এবং গাছটায় কিন্তু দেখো নতুন করে ফুল দিচ্ছে। এ দেখো গাছটায় কিন্তু নতুন করে আবার ফুল দিচ্ছে, এবং গাছটায় কত কড়ি আছে, কত ডালপালা আবার নতুন করে ছাড়ছে, এবং প্রত্যেকটা ডালাই কিন্তু কড়ি আছে। ওই দেখো ভেতরে কিন্তু কড়ি ভর্তি। তো আমি কিন্তু গাছটা তোমাদেরকে বলেছিলাম যে কাটা ছাটার পরে কী কী করতে হবে, তো আমি সেইভাবেই কিন্তু গাছটাকে পরিচর্যা করেছি। কাটা ছাটার পরে আমি 10-15 দিন পরে গাছটাকে খাবার দিয়েছি, মিক্সার, তারপরে মাসে একবার করে মিরাকুলান মানে গ্রোথ রেগুলেটর স্প্রে করে গেছি। তাতেই দেখো গাছটার কিন্তু এইভাবে সুন্দরভাবে গ্রোথ হচ্ছে, এবং গাছটা আবার নতুন করে ফুলও দিতে শুরু করেছে। তো আমি তোমাদের সাথে যেমনভাবে বলি, আমি কিন্তু নিজেও কিন্তু সেভাবেই কিন্তু গাছের পরিচর্যাগুলো করি। তো তোমরা এইভাবে গাছের পরিচর্যা করলে তোমরাও কিন্তু এই অসময় কিন্তু পদ্ম গাছে ফুল ফোটাতে পারবে। দেখো এই অসময় পদ্ম গাছে ফুল ফুটেছে, তো দেখতেই পাচ্ছ। এবং গাছটায় কিন্তু বেশ কয়েকদিন ধরে ফুল দেবে, কারণ বিভিন্ন এই দেখো এখানেও কিন্তু কড়ি আসছে, এবং গাছটায় কিন্তু বিভিন্নভাবে কড়ি কিন্তু ডালে আসতেই আছে। তো যারা পদ্ম গাছের কাটাই ছাটাইটা দেখোনি, তাদের বলবো যে আমার ভিডিওতে কিন্তু আমার চ্যানেলে যে ভিডিও সেকশন আছে সেখানে গেলে কিন্তু তোমরা এই পদ্ম গাছের সম্পূর্ণ পরিচর্যা কিন্তু তোমরা দেখতে পারবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটাকে লাইক করে দিও, এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো আজ পর্যন্তই নমস্কার।